সব ষড়যন্ত্র মোকাবেলা করেই এগিয়ে যাবে আওয়ামী লীগ বললেন প্রধানমন্ত্রী 22তম জাতীয় সম্মেলনের উদ্বোধন রংপুর সিটিতে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা ইভিএম নিয়ে পাল্টাপাল্টি মত বুড়িগঙ্গাকে পুরনো চেহারায় ফেরাতে চায় দক্ষিণ সিটি দুই তীরে সাইকেল লেন ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে সাথে আছি আমি প্রণব চক্রবর্তী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আঘাত আসবে ষড়যন্ত্র আসবে আর সেই ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবে আওয়ামী লীগ 22তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি বলেন জাতির পিতার আদর্শ নিয়ে জনগণের পাশে থেকে কাজ করবে আওয়ামী লীগ বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন মহামারী ও যুদ্ধকে মূল বাধা উল্লেখ করে বিশ্ব নেতাদের উস্কানি বন্ধ করার আহ্বান জানান শেখ হাসিনা বলেন যুদ্ধ চায় না শান্তি চায় আরও জানাচ্ছেন মেহেদি হাসান দর্শক আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি প্রক্রিয়াধীন রয়েছে এখনও দর্শক আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ সম্পাদক উত্তোলন করেন দলীয় পতাকা পরে রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় সম্মেলনের উদ্বোধন বক্তৃতা শুরুতেই নারা চড়াই উতরাই পেরিয়ে আওয়ামী লীগের ক্ষমতা গ্রহণ ও টানা তিন মেয়াদে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন জাতির পিতা যে স্বপ্ন দেখিয়েছিলেন সে অনুযায়ী দেশকে গড়ে তোলা হচ্ছে আগামীর স্মার্ট বাংলাদেশের ব্যাখ্যা দেন আওয়ামী লীগ সভাপতি ভবিষ্যতে কি বাংলাদেশ দেখতে চাই আমার একটি বাংলাদেশ প্রতিটি জনগণ জনশক্তি তারা স্মার্ট হবে তারা সবকিছু অনলাইনে করতে শিখবে অনলাইনে ব্যবহার করতে পারবে সেই স্মার্ট জনশক্তি দ্বিতীয়টা কি আমাদের ইকোনমি সেটা হবে ই ইকোনমি জাতির পিতার আদর্শে জনগণের পাশে থাকার অঙ্গীকারের কথাও মনে করিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা যত অশুভ শক্তি যত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক বাঙালি বাঙালি হিসেবেই এগিয়ে যাবে অগ্রযাত্রার পথে জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এই আমার প্রতিজ্ঞা প্রধানমন্ত্রী বলেন দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছে যুদ্ধ ও নিষেধাজ্ঞা যুদ্ধের ভয়াবহতার কথা তুলে ধরে যুদ্ধ বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রী যুদ্ধের ভয়াবহতা কি আমরা জানি ওই 71 সালে বন্দিখানায় ছিলাম আমার প্রথম সন্তান জয় ওই বন্দিখানায় জন্ম নিয়েছিল আমাদের পাকিস্তানি হানাদারবাহিনী একটা কম্বল দিয়েছিল গোটা পরিবারে একতাল একটা বাড়ি কোনো পর্দাও ছিল না কিছুই ছিল না তার মধ্যে আমাদেরকে থাকতে হয়েছে আমার মা আমি আমরা এরকম আরো আর তারপরে আমাদের মেয়েদের ক্যাম্পেনে কীভাবে অত্যাচার করেছে সব থেকে বেশি মেয়েরা ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধের সময় শিশুরা ক্ষতিগ্রস্ত হয় তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়
এই জন্য যুদ্ধ চাই না। আমি বিশ্ব নেতৃত্বের কাছে আহ্বান করবো ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে, তাদেরকে উস্কানি দেওয়া বন্ধ করে, শান্তি চাই। আওয়ামী লীগ দেশে নির্বাচনী ব্যবস্থা সংস্কার এনেছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ভোট চুরির দুরভিসন্ধি আওয়ামী লীগের নেই। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। রংপুর সিটি নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচার। জাতীয় পার্টির মেয়র প্রার্থীর অভিযোগ, ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা দিতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। তবে কমিশনের কাজে সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। 27 ডিসেম্বর সিটি নির্বাচনকে ঘিরে রংপুর এখন উৎসবের নগরী। প্রচারণার আর বাকি দুই দিন, দিনভর গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান অভিযোগ করেছেন, মানুষকে ইভিএমে ভোট দেওয়ার নিয়ম সম্পর্কে ধারণা দিতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। 229টি কেন্দ্রের মাত্র 33টিতে ইভিএম এর ডেমো দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা বলেছিলাম নির্বাচন কমিশনকে, আপনার ইভিএম মানুষের কাছে জনপ্রিয় করতে গেলে আপনাদের প্রচারটা, আপনাদের ভোট দেওয়ার প্রসেসিংটা আপনাদের জানাতে হবে, এটা আপনাদের মূল কাজ, কিন্তু তারা এটা করতে ফেল করছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনেয়ারা লুৎফা ডালিয়া ইভিএম এ ভোটকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। নতুন ভোটাররাও বলেছে, তরুণরা, যে আমাদের কোনো সংশয় নেই, যেহেতু আধুনিক ধারা, আমরা ইভিএম এর নিয়মকানুন জেনে গেছি, টিভিতে প্রচার হচ্ছে, মক নিয়ে তারা তৈরি করেছে, বাড়ি বাড়ি যাচ্ছে, আশা করি কোনো দুর্নীতি ওখানে ঢুকবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা নির্বাচন কমিশনের। ইভিএম এর মাধ্যমে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে সিসি ক্যামেরা থাকবে, এবং আমরা সকলের ঐকান্তিক প্রচেষ্টায় অবশ্যই এই চ্যালেঞ্জ মোকাবেলা করব। ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই নগর প্রধানের আসনে দেখতে চান তারা। যারা গরিব গুণীর পক্ষে কথা বলবে তাদেরকে ভোট দেব। পুরোই ক্ষমতার মধ্যে মানুষের খাবার, চিকিৎসা, বাসস্থান নিয়ন্ত্রণ রাখতে পারবে, আমি তাদেরকে ভোট দেব। রংপুর সিটি নির্বাচনে মোট ভোটার 426,469 জন। নির্বাচনে মেয়র পদে 9 জন এবং 33টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর সহ 257 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। আগামী বর্ষা মৌসুমে আদি বুড়িগঙ্গাকে পুরনো চেহারায় ফেরাতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এরই মধ্যে নদীর সীমানা নির্ধারণ করা হয়েছে। এবার স্থায়ীভাবে আদি বুড়িগঙ্গা উদ্ধার করে নদীর দুই পাশে 14 কিলোমিটার সাইকেল লেন ও ওয়াকওয়ে তৈরির পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন। মাহমুদ হাসানের প্রতিবেদন। দখল আর দূষণে 7 কিলোমিটার আদি বুড়িগঙ্গা মৃতপ্রায়। উচ্চ আদালতের নির্দেশনা মেনে চলতি বছরই নদী উদ্ধারে নামে দক্ষিণ সিটি কর্পোরেশন। গেল 3 মাসে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদীর জায়গা উদ্ধার করে শুরু হয় খনন কাজ। আগামী বর্ষায় আদি বুড়িগঙ্গায় পানির স্রোত দেখতে চান মেয়র। যেই মহোৎসব দখলের, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রতিকূলতা। সেই প্রতিকূলতা অতিক্রম করে দু পাশেরই আমরা দখল ভূমিদস্যুদেরকে দখল মুক্ত করেছি, বড় বড় ভবনও ভাঙা পড়েছে। আমি আশাবাদী যে আগামী বর্ষা মৌসুমে এই আদি বুড়িগঙ্গা সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। স্থায়ীভাবে উদ্ধার শেষে আদি বুড়িগঙ্গার দুই পাশে থাকবে 14 কিলোমিটার হাঁটার রাস্তা ও সাইকেল লেন। এজন্য বাজেটে থাকবে বাড়তি বরাদ্দ। ঢাকার যে গোড়াপত্তন, যে নদীমুখী, সেই নদীর অববাহিকা, সেটা পুনরুজ্জীবিত হবে। আমাদের বাজেটে আরও কিছু সংশোধনী এনে আমরা বাজেট বরাদ্দ কিছু বৃদ্ধি করব। তার সাথে সাথে আমরা পরামর্শক নিয়োগ করে ফেলেছি আদি বুড়িগঙ্গাকে নিয়ে। সব প্রতিবন্ধকতা সরিয়ে দ্রুতই আদি বুড়িগঙ্গাকে সাজাতে চান দক্ষিণের মেয়র। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরব তখন থাকবে। শীতের প্রকোপে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, মাসের শেষে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। আবারও আমন্ত্রণ দুপুর 2টার একুশে সংবাদ। বাড়ছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা আর ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের ভিড় বাড়ছে,
এদের মধ্যে শিশু ও বয়স্ক মানুষের সংখ্যাই বেশি। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 10 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সতর্কতা দত্ত। ঘন কুয়াশায় চারপাশ ঢেকে ঘাসের উপর শিশির কণার আলপনা এঁকে শীত নামতে শুরু করেছে দেশজুড়ে। নাটোরে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি দুর্ভোগ বেড়েছে মানুষের। খড়কুটা জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা করছেন তারা। বেশি বিপাকে পড়েছেন দিনমজুররা। 9টা 10টা বাজে যাচ্ছে কাজে যাচ্ছে, এতে আমার কাজের খুব ক্ষতি হচ্ছে কৃষিকাজের। আমরা দিনমজুর, লোকজন বেলা হলে কাজও নিচ্ছে না। দিনেও সূর্যের দেখা নেই গাইবান্ধায়। ঘন কুয়াশায় আচ্ছন্ন গোটা জেলা। রাস্তাঘাট দেখা যায় না, গাছপালা দেখা যায় না, যে বাড়ির যাবো সে বাড়িও দেখা যায় না। ঠান্ডার জন্য তো কাজকাম করা খুব সমস্যা। খড়কুটা জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকার মানুষ। বিভিন্ন প্রতিষ্ঠান এরই মধ্যে কিছু শীতবস্ত্র বিতরণ করলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল, বলছেন শীতার্ত মানুষ। দিনাজপুরের হিলিতে বাড়ছে শীত, বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, বাড়ছে শীতজনিত রোগবালাই। গরিব মানুষ কর্ম করে খেতেই হয়, এখন এই ঠান্ডার মধ্যে আমাদের যেতেই হয়, না গেলে বুদ্ধি নাই তো। নওগাঁয় ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে ভোগান্তি বেড়েছে। ঠান্ডায় কুয়াশায় মাঠে কাজ করতে সমস্যায় পড়ছেন কৃষক। ঘন কুয়াশায় আবৃত মৌলভী বাজার, কনকনে ঠান্ডায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ, হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশুরা ডায়রিয়া ও সর্দি কাশিতে বেশি আক্রান্ত হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চুল রপ্তানি থেকে আসছে হাজার কোটি টাকা। পরিত্যক্ত চুল প্রক্রিয়াজাত হয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন ধাপে কর্মসংস্থান হচ্ছে লাখো মানুষের, যাদের মধ্যে নারী শ্রমিকের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি। প্রতিনিধিদের সহায়তায় সতর্কতা দত্তের আরেকটি রিপোর্ট। ফেলে দেওয়া যে চুলকে আমরা অপ্রয়োজনীয় ভাবি, বিশ্ববাজারে সেটাই আজ অনেক দামি। ফেলে দেওয়া চুল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈরি হচ্ছে পরচুলা, রপ্তানি হচ্ছে বিশ্বের 30টির বেশি দেশে, আর এ খাতে নানাভাবে কর্মসংস্থান হয়েছে লক্ষাধিক মানুষের। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, পরচুলা রপ্তানি করে প্রথমবার উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা আসে 2015-16 অর্থবছরে। 2021-22 অর্থবছরে তা পৌঁছায় $10,58,00,000, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 65% বেশি। ফেলে দেওয়া চুল শহর গ্রাম ঘুরে সংগ্রহ করে আনেন ফেরিওয়ালারা। প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোতে সেসব চুল বিক্রি হয় প্রতি কেজি 3,000-8,000 টাকায়। সেখানে প্রথমে জট পাকানো চুল ছাড়ানো হয়, এরপর শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে শুকানো হয় রোদে, তারপর গুছিয়ে প্রস্তুত করা হয় বিক্রির জন্য। প্রক্রিয়াজাতকরণের পর প্রতি কেজি চুলের দাম উন্নীত হয় 15,000-20,000 টাকায়। 15-20টা বান্ডিল থাকে, নগরে 25-20 কেজি এরকম করে হয় একটা কার্টন। ব্ল্যাক বড় চুল হয়, তাইলে এটা আমাদের রেট 7,500-8,000 এরকম রেটে কিনি। মনে করেন যেটা আছে লাল চুল, এটা মনে করেন 3,500 এরকম কিনি। সাদাটা 2,500-3,000 ভিতরে কুড়াই করি। কয়েক ধাপ পেরিয়ে এসব চুল চলে যায় পরচুলা তৈরির কারখানাগুলোতে, যেখানে চূড়ান্ত রূপ পায় নানান আকৃতির পরচুলা। প্রধানত চুল আমার এখন চাইনাতে যাচ্ছে, তবে আমার ভবিষ্যতে আমি ইউরোপ কান্ট্রিতে ঢুকবো। কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ ও পরচুলা তৈরির কারখানাগুলোতে পুরুষের পাশাপাশি কর্মসংস্থান হয়েছে বিপুল সংখ্যক নারীর। ময়লা বা জিত না থাকে ওটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমি ভালো আছি, আমার সংসারের মানে ফ্যামিলি লোকজনদেরকে আমি এখন দেখতে পাচ্ছি, সংসারে উন্নত করতেছি, লেখাপড়া করাইতেছি, এটাকে উন্নত হইতেছে, আমার একটা বেশি পয়সা পাইতেছি। বিশ্বজুড়ে ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ব্যবহার হচ্ছে পরচুলা, ফলে দিন দিন বড় হচ্ছে এর বাজার, যাতে অংশীদারিত্ব বাড়ছে বাংলাদেশেরও। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। আগামীকাল খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন। এই উৎসবকে ঘিরে চলছে গির্জা ও বাড়িঘর সাজসজ্জার কাজ, বিরাজ করছে উৎসবের আমেজ। হিলি, গাজীপুর ও বরিশাল প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা।
যিশুর জন্মদিন। সারা বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটির জন্য অপেক্ষা করেন। এদিন প্রতিটি দোকান বাড়িঘর ভরে ওঠে কেক স্ন্যাক্সে, সেই সঙ্গে সান্তা ক্লজের উপহার বিতরণ, একে অপরকে ক্রিসমাস উইশ করা সহ থাকে নানা আয়োজন। করোনার কারণে বিগত বছরগুলোতে পূর্ণভাবে না হলেও এবারে জাঁকজমকভাবে বড়দিন উৎসব পালনের প্রস্তুতি চলছে খ্রিস্ট সম্প্রদায়ের মধ্যে। গাজীপুরে শুভ বড়দিন উদযাপনের জন্য নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। গির্জা ও চার্চে প্রার্থনা সভায় সাজসজ্জায় কাজে অংশ নিচ্ছেন যিশু ভক্তরা। এই দিনটা বিশেষ করে আমরা গান প্রার্থনা এবং আমাদের মন্দিরে আসি, চার্চে আসি। বড়দিনে বছরে একবার লাইক সবার পুরো ফ্যামিলি মেম্বারদের সাথে সবার সাথে দেখা হয়। আমরা যেন সুস্থ সুন্দরভাবে থাকতে পারি এবং আমরা এই প্রার্থনায় আমাদের যিশু খ্রিস্টের কাছে যাচনা করি। প্রতিটি পরিবারে খ্রিস্ট প্রেম, ভালোবাসা আর আনন্দ থেকে এই দিনটি উদযাপন করা হয় বলে জানান পুরোহিত। আমাদের প্রত্যেকটা পরিবারে খ্রিস্ট প্রেম, ভালোবাসা, আনন্দ থাকে, সেই আনন্দ নিয়ে আমরা এই দিনটি উদযাপন করি। হিলির খ্রিস্টান পল্লীর বাড়িগুলোতে চলছে ঘরবাড়ি সৌন্দর্য বর্ধনের কাজ, পাশাপাশি রয়েছে পিঠা সহ বিভিন্ন ধরনের রান্নার আয়োজন। ঘরবাড়ি পরিষ্কার করাটাও আমাদের একটু আনন্দের মধ্যেই পড়ে। আর যখন আসবে বড়দিনের সময়, বাচ্চা কাচ্চাগুলো বাইরে আছে, ওরা আসবে, মানবের কল্যাণে আমরা প্রার্থনা করি। শুভ বড়দিন নির্বিঘ্নে ও সুন্দরভাবে উদযাপন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশি টহল অব্যাহত আছে এবং পুলিশি টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। বড়দিন উদযাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশালের গির্জাগুলো। আয়োজক কমিটি জানায়, এক মাস আগে থেকেই গির্জায় বিভিন্ন ধরনের আলপনা, আলোকসজ্জা, বিভিন্ন প্রতীকী সহ নতুন রূপে সাজানোর কাজ চলছে। সকল প্রস্তুতি শেষ পর্যায়ে, সন্ধ্যায় প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। ক্রিসমাস ট্রি বানানো, চকলেট সাজানো, দেন বিভিন্ন আলোকসজ্জা সাজানো, আমাদের আজকের মতো সব শেষ হয়ে গেছে। দেশবাসীর কাছে প্রার্থনা চাই যে এই সুন্দর অনুষ্ঠান সাফল্য হয়। দুঃখ বেদনা, আত্মগ্লানি আর ভেদাভেদ ভুলে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে, এমনটাই তাদের প্রার্থনা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। ফুটবল বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিরুদ্ধে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনে অভিযোগ করেছে ফ্রান্স। 36 বছর পর আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় ভূমিকা রয়েছে মার্টিনেজের, হয়েছেন আসরের সেরা গোলরক্ষকও। জয়ের পর ফাইনালে হ্যাটট্রিক করা ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে মজা করেন তিনি। ট্রফি নিয়ে দেশে ফেরার পর বুয়েন্স আয়াসে ছাদখোলা বাসে শোভাযাত্রার সময় এমবাপ্পের অনুরূপ পুতুল হাতে নিয়ে দাঁড়ান মার্টিনেস। তার এই উদযাপনকে অস্বাভাবিক উল্লেখ করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনে চিঠি পাঠিয়েছে ফ্রান্স। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সব ষড়যন্ত্র মোকাবেলা করেই এগিয়ে যাবে আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী 22তম জাতীয় সম্মেলনের উদ্বোধন। রংপুর সিটিতে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা, ইভিএম নিয়ে পাল্টাপাল্টি মত। বুড়িগঙ্গাকে পুরনো চেহারায় ফেরাতে চায় দক্ষিণ সিটি, দুই তীরে সাইকেল লেন, ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2012 নম্বরের, ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।